নমস্কার, আমি তোমার দিল্লা আচার্য। আজকে তোমাদের লাস্ট চ্যাপ্টার ত্রিভুজের অঙ্কন চ্যাপ্টারটি শুরু করব। প্রথম আমরা ত্রিভুজের অঙ্কন করার আগে আমরা ত্রিভুজের কিছু কিছু শর্ত আছে সেগুলো জেনে নেব। কী না, প্রথম দেখো ত্রিভুজের শর্ত। ত্রিভুজের তিনটি কোণের মানের সমষ্টি 180 ডিগ্রি। আমরা সবাই এটা আগে থেকেও জানি যে ত্রিভুজের তিনটা কোণ যে কোণ হয় তাদের সমষ্টি হয় 180 ডিগ্রি। ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল তার তৃতীয় অপেক্ষা ক্ষুদ্রতর হবে। যে কোনো দুটো বাহুর যোগফল তার তৃতীয় অপেক্ষা ক্ষুদ্রতর হবে, ঠিক আছে, সরি, তৃতীয় অপেক্ষা বৃহত্তর হবে। ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল তার তৃতীয় অপেক্ষা বৃহত্তর। অনুরূপভাবে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর অন্তর্ফল তাদের তৃতীয় অপেক্ষা ক্ষুদ্রতর হবে, ঠিক আছে। যেমন দেখো একটা উদাহরণ আসছি, 7 সেমি 8 সেমি 20 সেমি দৈর্ঘ্যবিশিষ্ট তিনটি রেখাংশ তর্কে ত্রিভুজ অঙ্কন সম্ভব কি? না না। কেন না? উপরোক্ত শর্ত অনুসারে ত্রিভুজটি অঙ্কন সম্ভব নয়, কারণ আমরা জানি যে ত্রিভুজের দুটি বাহুর যোগফল তৃতীয় অপেক্ষা সর্বদা বেশি হওয়া প্রয়োজন। এক্ষেত্রে দুটি বাহু কি 7 সেমি ও 8 সেমি যোগ করে দেখো পয়েন্ট হচ্ছে 15 সেমি, কিন্তু তৃতীয় বাহু কত 20 সেমি অপেক্ষা কম, তাই ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে বলছি কী কী শর্তে এক্স ওয়াই জেড বাহুবিশিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব হবে? কী কী শর্তে? তাহলে শর্ত রাখি না, এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন জেড 2 নম্বর শর্ত কী হবে, ওয়াই প্লাস জেড গ্রেটার দেন এক্স 3 নম্বর শর্ত কী হবে, এক্স প্লাস জেড গ্রেটার দেন ওয়াই। কারণ ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল সর্বদা তৃতীয় অপেক্ষা বেশি, ঠিক আছে, নতুবা ত্রিভুজটাকে আঁকা সম্ভব হবে না। তারপরে আমরা কী আসছি না দেখবো, কোনো ত্রিভুজের দুটি বাহু 6 সেমি ও 5 সেমি হলে তৃতীয় বাহুর পরিমাণের সীমা কী হবে? খুব ভালো কোশ্চেন। প্রথমে বলছি শর্ত অনুসারে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় অপেক্ষা বেশি হওয়া প্রয়োজন। অতএব কী হবে না, তৃতীয় বাহুটির দৈর্ঘ্য 6 সেমি প্লাস 5 সেমি 11 সেমি থেকে কম হতে হবে। আমরা আরও জানি যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর অন্তর তৃতীয় অপেক্ষা কম হবে। অতএব কি তৃতীয় বাহু 6 মাইনাস 5 সমান 1 সেমি, অর্থাৎ তৃতীয় বাহুর পরিমাপের সীমা হবে 1 সেমির চেয়ে বড়, 11 সেমির চেয়ে ছোটো, ঠিক আছে। এরপর দেখো কিছু অনুসিদ্ধান্ত আমরা আসছি, যে এবিসি বাহুর এবি বাহু বৃহত্তম হলে তার বিপরীত অর্থাৎ এবি বাহুর বিপরীত কোণ এসিবি কোণ বৃহত্তম কোণ হবে। বোঝা গেল তাহলে জিনিসটা? একটা এবিসি ত্রিভুজ যার এবি বৃহত্তম বাহু এবং এবি বাহুর বিপরীত কোণ কী হবে, এসিবি, ধরো এই ত্রিভুজটা, ঠিক আছে, এবিসি কোণ, এবি বাহুর বিপরীত কোণ কোনটা, এসিবি, ঠিক আছে, এই কোণটা, এই কোণটা বৃহত্তম হবে যদি এই বাহুটা বৃহত্তম হয়, আবার এই কোণটা যদি বৃহত্তম হয় তখন এই বাহুটা বৃহত্তম হবে। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি, একটা সমবাহু ত্রিভুজ তার তিনটা বাহু সমান, তার প্রতিটা কোণের মান কত হবে, 60 ডিগ্রি। সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু সংলগ্ন দুটি বাহু কোণের মান সমান হবে, দুটি কোণের মান সমান হবে। যেমন এবিসি এইটা একটা সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজ যার কি এবি সমান এসি, তখন হলে কী হবে না, এবিসি কোণ মানে এই কোণটা আর এসিবি কোণ এই কোণটার মান সমান হবে। এবারে দেখো ত্রিভুজের বাহুকে ক্রমে বর্ধিত করলে উৎপন্ন যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা অপর দুই অন্তঃস্থ কোণের মানের সমষ্টির সমান। তাহলে কী হবে, ত্রিভুজের বাহুকে ক্রমে বর্ধিত করলে উৎপন্ন যে বহিঃস্থ কোণ উৎপন্ন বহিঃস্থ কোণ হয় তা অপর দুই অন্তঃস্থ কোণের মানের সমষ্টির সমান। দেখো এবিসি একটা ত্রিভুজ যার বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করেছে, বর্ধিত করলে আবার বহিঃস্থ কোণ কোণটা এসিডি, মানে এই যে বাইরের যে কোণটা এসিডি, ঠিক আছে, এই এসিডি কোণটা কার সঙ্গে সমান হবে না, এই বি কোণটা প্লাস এ কোণটা, অর্থাৎ এসিডি সমান এবিসি প্লাস বিএসি। বোঝা গেল জিনিসটা? তাহলে এরপর আসছি ত্রিভুজ অঙ্ক। ত্রিভুজের তিনটি বাহু ও তিনটি কোণ এই 6টি অংশের যে কোনো 3টি অংশ জানা থাকলে আমরা ত্রিভুজ অঙ্কন সম্ভব করতে পারি। তিনটা বাহু আর তিনটা কোণ আছে ত্রিভুজের, যে কোনো 3টা দিয়ে থাকবে, দুটা কোণ দিয়ে থাকবে, একটা বাহু দিয়ে থাকবে, বাকি ত্রিভুজের কি 3টি বাহু 3টি কোণের যে কোনো 6টি অংশ দিয়ে থাকলে আমাদের ত্রিভুজটি অঙ্কন করা সম্ভব। কী কী শর্তে ত্রিভুজ আঁকা সম্ভব? 3টি বাহুর মাপ দেওয়া থাকলে সম্ভব, 2টি বাহু তার মধ্যবর্তী কোণ প্রদত্ত কোণ দেওয়া থাকলে সম্ভব, 2টি কোণ আর 1টি বাহু দেওয়া থাকলে সম্ভব, ঠিক আছে। 3টি কোণ দেওয়া থাকে সেটা অথচ কোনো বাহু দেওয়া নেই, এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব হলো কোনো নির্দিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব নয়, ঠিক আছে। এবার সে সমকোণ ত্রিভুজ অঙ্কনের ক্ষেত্রে মাত্র 2টি শর্ত প্রদত্ত হলেই আমরা কিন্তু ত্রিভুজ অঙ্কন সম্ভব করা যায়।
অর্থাৎ সমকোণ উৎপন্ন বাহু দুটি পদার্থ পরিমাপ দেওয়া থাকলে সমকোণ দূরী অঙ্কন করা যাবে, কারণ তোমরা জানো বাহু দুটির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। যদি তোমাকে বলে দেয় জিনিসটা সমকোণ ত্রিভুজ, ঠিক আছে, তাহলে বাহু অতিভুজের পদার্থ মাপ দেওয়া থাকলে সমকোণ ত্রিভুজ আঁকা সম্ভব, কারণ তোমরা জানো অতিভুজের বিপরীত কোণটি সমকোণ 90 ডিগ্রি হবে। ওই সূক্ষ্মকোণের পদার্থ মাপ দেওয়া থাকলে সমকোণ ত্রিভুজ অঙ্কন করা সম্ভব, কারণ অন্তর্নিহিত শর্তটি হলো যে একটি কোণ সমকোণ মান 90 ডিগ্রি হবে, ঠিক আছে। এরপরে আসছে যে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজের অঙ্কন ত্রিভুজ অঙ্কন কীভাবে সম্ভব হবে, ঠিক আছে। ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, মনে করি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ABC দেওয়া আছে, তাহলে আমরা প্রথম কথা কী, প্রথম আমরা কী করবো না, এ সেমি, বি সেমি আর সি সেমি, তিনটা বাহু, তিনটা দৈর্ঘ্য যে বাহু, তিনটা বাহু আমরা এঁকে নেব। তারপর একটা BX একটা সরলরেখা আঁকবো, দেখো BX একটি সরলরেখা নিয়ে থাকতে এর সমান করে আমরা কাটবো সি বিন্দু, BC অংশ ছেদ করবো, BC অংশ ছেদ করলাম। এবারে সিকে কেন্দ্র করে বি দৈর্ঘ্যটা নেবো, এইখান থেকে বি দৈর্ঘ্যটা নেবো, সিকে দৈর্ঘ্য করে বিকে নিয়ে একটা বৃত্তচাপ কাটবো, আবার বি সমান ব্যাসার্ধ নিয়ে একটা BX এর একই দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করবো, আবার একই দিকে এ বিন্দুতে পরস্পরকে ছেদ করে আবার বি বিন্দুতে সি এর একটা অংশ নিয়ে, সি অংশ নিয়ে একটা বৃত্তচাপ এখানে কাটবো যেটা এ বিন্দুতে ছেদ করে, অর্থাৎ ABC যোগ করে দেবো, যেখানে কি ABC একটা ত্রিভুজ হবে, ঠিক আছে। এরকম করে এ করবো। আচ্ছা, সমকোণিক সমবাহু ত্রিভুজ আঁকতে বলে আমরা কি জানি কি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাণ 60 ডিগ্রি, আমাদের একটা বাহু যদি বলা থাকে আমার যে একটা বাহু যদি বলা থাকে তাহলে আমরা সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে পারবো, ঠিক আছে। এটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি, মনে করো OX যে সরলরেখা, OX সরলরেখা অভিন্দ কেন্দ্র করে একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করলাম, মানে এইটা অঙ্কন করলাম, তার OX এ বিন্দুতে ছেদ করে, আবার OX এ বিন্দুতে ছেদ করে, আবার এখান থেকে এটা আনবো, এখান থেকে একটা 60 ডিগ্রি আঁকবো, দেখবো অটোমেটিকলি এটা 60 ডিগ্রি হয়ে গেছে, AB যোগ করবো আর BO যোগ করবো, তাহলে দেখবো 60 ডিগ্রি। এরপর আসছি কি দুটি একটি ত্রিভুজের দুটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, ত্রিভুজটি কীভাবে অঙ্কন করবো, এখানে কি না ধরি ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য AOC তাদের অন্তর্ভুক্ত কোণ B দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। প্রথম আমরা কী করবো, BX সরলরেখাটা আনবো, BX সরলরেখার উপর বি বিন্দু থেকে আমি বি কোণটা আঁকবো, কি না বি কোণের সমান করে একটা বি কোণ আঁকবো, দিয়ে লাইনটা একদম বাড়িয়ে দেবো, ঠিক আছে। এবার কী করবো না এ দৈর্ঘ্যটা বি বিন্দু থেকে চাপ নিয়ে সি কাটবো, BC অংশ কাটবো যেটা এ দৈর্ঘ্য নিয়ে, আবার বি বিন্দু চাপ নিয়ে সি দৈর্ঘ্যটা কাটবো, এইখানে কাটবো যেটা কি সি দৈর্ঘ্য নিয়ে বি এর চাপ কাটবো, আর এ আর সি যোগ করে দেবো, দিলে কী হবে না ABC ত্রিভুজ হবে। এবারে কী আছে, এটি ত্রিভুজে একটি বাহু আর তার সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে, একটি বাহু দেওয়া আছে, যেমন দেখো এখানে এ বাহু দেওয়া আছে আর বি আর সি বাহু, বি আর সি কোণ দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। তাহলে প্রথম আমরা কি একটা BX সরলরেখা টেনে নিলাম, BX সরলরেখাতে এ বাহুর সমান দৈর্ঘ্য করে আমরা কি BC অঙ্কন BC কাটলাম, BC কাটলাম, এবারে বি বিন্দু থেকে বি কোণের সমান করে বি কোণ আঁকবো, আর সি বিন্দু থেকে সি কোণের সমান করে সি কোণ আঁকবো, দিয়ে তারা পরস্পর মিট করবে, কোথায় মিলিত হবে এ বিন্দুতে, অতএব ABC যোগ করে দেবো, দিলে কি আমরা ABC ত্রিভুজ পেয়ে যাব। এই মূলত এই তিনটা জিনিস, ঠিক আছে। এরপরে কি সমকোণী ত্রিভুজ আঁকতে বললে, সমবাহু ত্রিভুজ আঁকতে বললে, সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে বললে তোমরা পারবে। সমবাহু ত্রিভুজ আঁকতে বললে কি আমাদের যে কোনো সমবাহু ত্রিভুজের একটা বাহু দৈর্ঘ্য দিয়ে থাকবে আর আমরা তার কোণের মান জানি 60 ডিগ্রি, আমরা আঁকতে পারবো, ঠিক আছে। আর তোমাদের হোমওয়ার্ক দেখো, হোমওয়ার্ক হচ্ছে কোষে দেখি 8.1, মানে একের দাগের 2-3 চারের দাগ, আর কোষে দেখি 8.2-3-4, হোমওয়ার্কটা তোমরা একটু দেখে নাও, কোষ থেকে 8.1 একের দাগের 2-3 আর চারের দাগ, কোষ থেকে 8.2 এর 3-4, সবাই বোঝা গেল, যদি কোনো অসুবিধা হয় তো আমাকে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। আর তোমাদের পরীক্ষা 5 তারিখ থেকে শুরু হবে, সিলেবাস প্রায় শেষ, আর যে যে জায়গায় যার যার অসুবিধা আছে সবাই জিজ্ঞাসা করবে, কোনো কিছু থাকলে কোনো কিছু অসুবিধা থাকলে জিজ্ঞাসা করবে, আর তোমাদের সিলেবাসটাও আমি বলে দিয়েছি যে কোন কোন চ্যাপ্টার পরীক্ষা হবে, ঠিক আছে। নমস্কার, সবাইকে নমস্কার জানিয়ে আজকে ক্লাস শেষ করছি।